সুপ্রিয় দর্শক, স্বাধীনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা এখন আছি হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানার গোপাইয়া ইউনিয়নের আনন্দপুর বাজারে, যেখানে আমাদের একজন উদ্যোক্তা এখানে সাপোর্ট সেন্টার খুলছেন স্বাধীনের পক্ষ থেকে। তো আজকে আপনাদের সাথে একটু তার পরিচয় করে দিচ্ছি। ভাই, আপনার নাম প্লিজ? আমার নাম মোহাম্মদ মাসুম। মোহাম্মদ মাসুম, আপনি কি এখানকার এখানে আপনার বাড়ি? জি, এখানে আমার বাড়ি। এখানে আপনার বাড়ি? তো আপনি স্বাধীন ওয়াইফাইয়ের সাপোর্ট সেন্টারটা এখানে খুলতেছেন? জি। তো এটার কারণটা কি? কারণটা হলো আমাদের এলাকায় গ্রামীণ নেট বা কোনো নেটই মানুষ ভালোভাবে ইউজ করতে পারে না, এটা খুব সমস্যা। যার জন্য আমি চাইতেছি যে স্বাধীন ওয়াইফাই যদি এলাকায় দিই তাহলে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে নেট ইউজ করতে পারবে। এই জন্য আপনার পার্শ্ববর্তী একটা ইউনিয়ন লামাতোষি ইউনিয়ন, তো ওইখানে স্বাধীন ওয়াইফাই কার্যক্রম শুরু হয়েছে। তো সেই সার্ভিসটা যদি আপনার এখানে আসে, এটা আপনি কী ধরনের বেনিফিট পাবেন আপনার এলাকার লোকজন? জি, আমার এলাকার লোকজন অনেক ভালো সুবিধা পাবে। যেন আমার এলাকায় অনেক বিদেশি আছে যারা আমরা ঘরের ভিতরে বসে কোনোদিনও কথা বলতে পারি না, বাইরে এসে কথা বলা লাগে। কারণ স্বাধীন ওয়াইফাইটা যখন আসবে তখন আমরা ঘরের ভিতরে বসে যে কোনো জায়গায় বসে আমরা যে কোনোভাবে কথা বলতে পারবো। এটা হলে আমাদের সুবিধা। আমি এলাকার মানুষের এই সেবাটা দিতে চাইতেছি। স্বাধীন ওয়াইফাইয়ের সাথে আপনার পরিচয়টা কীভাবে হয়েছে? জি, স্বাধীন ওয়াইফাইয়ের সাথে আপনার পরিচয়টা কীভাবে হয়েছে? স্বাধীন ওয়াইফাইয়ের সাথে নন্দনপুর বাজারে আসছে, আমরা এখানে গেছি দেখছি, তারপরে আমি এটা নেটে চার্জ করছি আপনারা ঠিকানা চার্জ করে নেটে গিয়ে আপনারা অফিসে গেছি, অফিসে আলাপ করছি, আলাপ করে আমি সব কিছু রেডি করছি। সব কিছু রেডি করে আপনার মালামাল কি নিয়ে আসছেন? হ্যাঁ, মালামাল নিয়ে আসছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনি কিছু মালামাল আপনি নিয়ে আসছেন। জি, তখন আপনার এই আমরা এই সহযোগিতা করার জন্য স্বাধীন ওয়াইফাইয়ের সবাইরে আপনারা আন্তরিকভাবে অভিনন্দন জানাইছি যে আপনারা সুন্দরভাবে আমরা এটা যত দ্রুত সম্ভব চালু করে দেওয়ার জন্য, যাতে আমরা সবাই সুন্দরভাবে সার্ভিসটা দিতে পারি। আর একটা কথা বলতে হয় আমি, যে আমি এখানে একা না, আমার আরও পাঁচজন ভাই আছে। আমি আরও পাঁচজন বাইরে লইয়া এই এই ব্যবসাটা শুরু করতেছি। ওকে, ফাইন। তো স্বাধীন ওয়াইফাইয়ের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে স্বাধীন ওয়াইফাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও অভিনন্দন, আপনাদের এত কষ্ট করে আমার এখানে আসছেন, আপনারা সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে আমাদের এই হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানার গোপাইয়া ইউনিয়নের আনন্দপুর বাজারে আমাদের স্বাধীন ওয়াইফাইয়ের একটি সাপোর্ট সেন্টারের খোলার জন্য যিনি দায়িত্ব পালন করতেছেন আমাদের মাসুম ভাই। তো মাসুম ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে মাসুম ভাই চাচ্ছেন যে এই এলাকার সাধারণ মানুষ যারা ইন্টারনেটের প্রতি এখন খুবই নির্ভরশীল, যদি স্বাধীন ওয়াইফাইয়ের এই কার্যক্রমগুলো এখানে শুরু করতে পারেন এবং স্বাধীন ওয়াইফাই তাদেরকে যে মালামাল দিয়ে দিচ্ছে, অলরেডি মালামাল চলে আসছে, হয়তো আগামী সপ্তাহে কার্যক্রম শুরু করবে। এই কার্যক্রম শুরু হওয়ার পর এই এলাকার মানুষ অবশ্যই কম দামে বেশি গতির ইন্টারনেট সেবা পাবে এবং তারা তাদের নিয়মিত যে কার্যক্রমগুলো আছে, স্টুডেন্টদের যে কার্যক্রমগুলো আছে, প্রবাসীদের সাথে যে তাদের কমিউনিকেশন, ঘরে বসে তারা যোগাযোগ করতে পারবে, এই কার্যক্রমগুলো খুব স্বাভাবিকভাবে তারা করতে পারবে। তো মাসুম ভাই, আপনি স্বাধীন ওয়াইফাইয়ের সাথে সর্বশেষ প্রত্যাশা কি আপনার? সর্বপ্রথম আমার ভালো সার্ভিস, যাতে আমার এলাকার মানুষ এটা নিয়ে কোনো মন্তব্য না করে, ভালো সার্ভিস আমার দরকার, নেট দরকার, যাতে সবাই সুন্দরভাবে কথা বলতে পারে শান্তিতে। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। অবশ্যই, ঠিক আছে মাসুম ভাই, ভালো থাকবে। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে।